गाइज, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद चैताली। आज हमें बनाची रिंग अनियन एग करी। ये एक दारुण डिश, ये रुटी परोटा बा भातेर संगे खावा जेते पारे। तो देखते जेमन है एवं खेते दारुण सुंदर है। तो चलून, एखाने आमी पाँचटा डिम के सेद्ध कर रेखे, दुटो पिंज के रिंग रिंग करे केटे रेखे, एक पिंज के केटे रेखे, किछुटा रसुन छाड़ी रेखे, आदा, दुटो टमेटो और आलूटाके आमी रिंग रिंग करे केटे रेखे। तो आमी एकटा कड़ाइर मध्य जल निये निलाम, आलूटाके धुए जलेर मध्य आमी आलूगुलोके दिए दिलाम। आगे आमी डिमटाके सेद्ध करे रेखे दिएछि। एभावे आलूगुलोके आमी गरम जलेर मध्य दिए दिच्छि एवं पिंयाजगुलोकेओ दिए दिलाम, टमेटोटाकेओ दिए दिलाम, रसुनेर कोयागुलोकेओ दिए दिलाम एवं आदाटाकेओ दिए दिलाम। एरपर आमी एकटा ढाका दिए किछुक्षण कुचिये दिच्छि। देखुन आलूटा हाफ सेद्ध हये गेछे, आलूटाके आमी तुले निच्छि। एभावे आमी आलूगुलोके জলের থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু আলুটাকেও রিং রিং করে কেটে নিয়েছি। আমি জল থেকে আলুগুলোকে সব তুলে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে, পেঁয়াজ রসুন আদা টমেটোটাকে আমি মিক্সির বাটিতে তুলে নেব। আমি এগুলো মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এরপর ঠান্ডা করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই জলটাকে আমি ফেলবো না, এই জলটাকে আমি রান্নাতে ইউজ করব। আমি জলটাকে একটা সাইডে বাটির মধ্যে রেখে দেব। আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ ডিমগুলোকে এইভাবে রিং 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 করে দাগ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে। পুরোটা রিং করে আমি ডিমগুলোকে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমকে হালকা করে ছুরি দিয়ে আমি রিং করে দাগ করে দিচ্ছি। বেশি ডিপ করে কাটবো না, প্রত্যেকটা ডিমকে একইভাবে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এরপর আমি ডিমগুলোতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে হালকা হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একে একে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব, খুব ভাজবো না। আমি একটু উল্টে উল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সব কটা ডিমকে একটু উল্টে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি যে আলুগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি অল্প গোটা জিরে আর তিন চারটে এলাচ ফোড়নে দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এরপর যে আমি
পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আমি পেস্টটাকেও দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে পেস্টটা বানালে তার টেস্টটা আলাদা রকমই হয়। আপনারা বাড়িতে একবার যে কোনো রান্নাতে ইউজ করবেন, দেখবেন তার টেস্টই আলাদা হয়। এরপর আমি পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব, কারণ সেদ্ধ হয়েই আছে। যে কোনো রান্নাতে আপনারা একবার বানিয়ে দেখবেন, এতে রান্নার টেস্টটা আলাদা রকম বেরোয়। আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটার মধ্যে। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এরপর পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যে যেটা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। পরিমাণ মতন নুন, আর যেটা জলটা রেখেছিলাম সেই জলটা আমি রান্নাতে কাজে লাগাবো। এরপর আর একটু কষে নিচ্ছি মশলাটাকে। এটা রুটি, পরোটা, পোলাও যে কোনো খাবারে আপনি খেতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন অল্প পরিমাণে চিনি দিলাম। চিনিটা অপশনাল, যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। এরপর আমি পেঁয়াজটা যে রিং রিং করে কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভাজবো না, পেঁয়াজটাকে আমি তেলে ভাজছি না। এই কষানোর সময় আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি আরও 2-1 মিনিট কষে নেব মশলাটার সঙ্গে। দেখুন পেঁয়াজের রিং রিংগুলো ফুলতে থাকবে। দেখুন পেঁয়াজগুলো আস্তে আস্তে ফুলে গেছে। মশলাটা কষা হয়েও গেছে পেঁয়াজটার সঙ্গে। এরপর আর একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবং যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর মশলাটার মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর অল্প পরিমাণ জল দিয়ে, যে যেমন গ্রেভি রাখবেন সেমনি অনুযায়ী জল দেবেন। আমি অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিলাম, দেখুন হয়ে গেছে। এরপর আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে রিং অনিয়ন ডিম কারি। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটাও দারুণ এসছে এবং রান্নাটাও দেখতে দারুণ হয়। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো বন্ধু তারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। এবং বাড়িতে একবার বানিয়ে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেডি হয়ে গেছে।